আমার বয়লিং প্ল্যান, এখানে আমরা বয়লিং করি মেগুরি কাঠটা 100% কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে বয়লিং করি। সিজনিং প্ল্যান, বয়লিং করার পর আমরা সিজনিং করি। এখানে কিছু লোহা কাঠের চোকার আছে, এখন এটা ডেলিভারি যাবে। পলিশ করার পর আমরা এটা শোরুমে দেখাচ্ছি, এটা এই মালটা আমাদের বিক্রি করা, এই মালটা ডেলিভারি যাবে কেরানগঞ্জে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম সরাসরি সোহাগ ডোরের কারখানায়। আজকে আমাদের সাথে আছে সোহাগ ডোর থেকে সোহাগ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ভিউয়ার, সোহাগ ডোরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আমি কিছু দরজার কীভাবে আমরা নাস কেটে দরজাটা ফিটিং করি, কীভাবে আমরা মেহগুনি কাঠটা বয়লিং করি, কীভাবে আমরা সিজনিং করি এবং পলিশ করি, তারপরে যে ডেলিভারিটা আমরা দিই, পুরো চিত্রটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। আমার ফিটারম্যান, আমার যে মিস্ত্রি কার্পেন্টার, যে আজকে নাস কেটে যে মালটা তৈরি করে, সে যে কর্ণশারি করে এই মাথাটা যে ঢুকাইতেছে, কীভাবে ঢুকাইছে যে তুমি একটু দেখাও কীভাবে এটা ঢুকে, কীভাবে ঢুকায়। হ্যাঁ, এটার এখন নাস কাটা না? হ্যাঁ, এটা নাস কেটে এই যে আড়াই ইঞ্চি পরিমাণ যে এই জায়গাটা আছে, হ্যাঁ, এই আড়াই ইঞ্চি পরিমাণ জায়গাটা থাকার কারণে এখানে খিল বসবে। আচ্ছা, এখানে খিল বসবে। হ্যাঁ হ্যাঁ, খিল বসার কারণে এই দরজার যে মাথাটা আছে এটা বড় হওয়া বা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না, এবং দরজার যে লংজেলিভিটি টেকসই ভালো হয় এবং মানটা ঠিক থাকে দরজার। এই জন্য আমরা এই মূলত নাস কেটে দিই এবং ফিঙ্গার জয়েন করে দিই। এটা তো দরজার প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, এখন দরজাটার ইন্ট্রোডাকশন মানে মাত্র আমরা জোড়া লাগাচ্ছি, মাত্র শুরু করেছি। আচ্ছা, তারপর এটা ইভাবে রান্ধা হবে, তারপর এটা ঘষা মাজা হবে, তারপর এটা পলিশ হবে, তারপর আমরা এটা ডেলিভারি দেবো। দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা মেহগুনিটা দেখাবো। হ্যাঁ, এই যে আমরা মেহগুনি বয়লিং করেছি, এটা বয়লিং করা, বয়লিং করা। এই যে দেখতে পাচ্ছেন কাঠের কালারটা, এটা বয়লিং করা কাঠ। আচ্ছা, এবং এই যে বয়লিং এর যে কালারটা, কালারটা লালচে লালচে কালারটা, এই যে বয়লিং এর দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমরা এখন রান্না, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে রান্না হচ্ছে, মেশিনে অটো মেশিন রান্না হচ্ছে, রান্না হচ্ছে না? হ্যাঁ, রান্না হচ্ছে। এই রান্ধার পরে আমরা কি করব, এই মালটা ফিঙ্গার জয়েন্ট দেওয়ার জন্য এখানে নিয়ে আসবে, এখান থেকে, এখানে, হ্যাঁ, এখান থেকে কেটে, এখান থেকে কেটে তারপরে আমরা দরজাটা মূলত এভাবে তৈরি করব। আসুন কিভাবে আমরা পলিশ করি এটাও দেখাচ্ছি। এখানে, হ্যাঁ, এই এটা হলো কমপ্লিট দরজা, এটা কমপ্লিট দরজা, পুরো কমপ্লিট একটা দরজা, সেগুনের। আচ্ছা, সেগুনের পল, কোনো পল নাই, পল সার পল মুক্ত যেটা আমরা বলি। এই দেখে কলসি আছে, পালাটা কলসি আছে, এই খিল দেওয়া আছে, এখানে ও খিল দেওয়া আছে, খিল দেওয়া আছে, আড়াই ইঞ্চি পরিমাণ এটা কিন্তু ঢুকেছে ভিতরে, এটা ছুটে যাওয়া খুলে যাওয়া কোনো কিছুই হবে না। এই জন্য আমরা মূলত খিল দিই, খিলটা অনেক বছর এটা থাকে, দরজার মানটা ঠিক থাকে। আচ্ছা, এখানে যে পলিশ, পলিশের লোক আমাদের পলিশ, এখানে ফিনিশিং হচ্ছে, ফিনিশিং হচ্ছে, পলিশিং পরে আমরা এই মালগুলি কিন্তু ডেলিভারি দেব। পলিশ করার পরে এটা কি দরজা হচ্ছে, এটা আমরা সলিড কাঠের উপর ডিজাইন করে, সিএনসি ডিজাইন করে কিন্তু আমরা দরজাটা ডেলিভারি দেব। পুলিশের লোক কাজ করতেছে, তারপর ভিতরে পুলিশের লোক কাজ করতেছে, এ কাজ হচ্ছে। প্রতিটা দরজা আমরা কিন্তু সলিড কাঠের উপরে কিন্তু আমরা ডিজাইন করে আমরা কিন্তু দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, নাস্তাটা দেখতে পাচ্ছেন, মেগুনি কাঠের দরজা, যেগুলি আমরা সলিড, হ্যাঁ, সলিড কাঠের উপরে হালকা পলিশ করে আমরা রেখেছি। এরপর আমরা ফাইনাল পলিশ করবো, তারপর আমরা ডেলিভারি দিব। এখানে কিছু কাঠের চৌকাঠ, লোহা কাঠের চৌকাঠ আমরা রেখেছি, এগুলি আমরা পলিশ করবো, পলিশ করে, হালকা পলিশ করে আমরা কিন্তু এটা ডেলিভারি দিব, ডেলিভারি যাবে। পেছনে দেখতে পাচ্ছেন অনেক সারি সারি অনেক প্রচুর, হ্যাঁ, এটা বয়লিং করা মেগুনি কাঠ। এখান থেকে আমরা কাঠ নিয়ে কিন্তু আমরা দরজাটা প্রাথমিক অবস্থা রান্না করি, তারপরে কিন্তু আমরা তৈরি করি। আসলে আর কিছু আইটেম দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন আমার বয়লিং প্ল্যান, এখানে আমরা বয়লিং করি মেগুনি কাঠটা 100% কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে বয়লিং করি। আসুন সিজনিং প্ল্যানটা আমি দেখাই। এই হচ্ছে সিজনিং প্ল্যান আপনার? হ্যাঁ, আসুন দেখাচ্ছি সিজনিং প্ল্যান। এই হচ্ছে সিজনিং প্ল্যান, বয়লিং করার পর আমরা সিজনিং করি। এখানে কিছু লোহা কাঠের চোকার আছে, এখন এটা ডেলিভারি যাবে। আচ্ছা, এগুলো ডেলিভারি, এখন এটা ডেলিভারি যাবে। তার পাশে এটা কিন্তু ছয় আড়াই লোহা কাঠের চোকার। এখানে কিন্তু আরেকটা বিষয় আপনাকে দেখাচ্ছি, এটা কিন্তু ছয় তিন, হ্যাঁ, পাকা তিন। এই লোহা কাঠের চোকারগুলি কিন্তু আমরা 6000 করে বিক্রি করেছি। এগুলো 6000, হ্যাঁ, এই যেখানে দেখা যাচ্ছে থিকনেসে তিন, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে এই থিকনেস চলে তিন,
6/3 ওখানে যে চোকারগুলো ছিল 6/2 এটা আমরা 4800 টাকা করে বিক্রি করতে গেল এই 6/3 যেটা সেটা 6000 টাকা আমরা বিক্রি করেছি 6000 টাকা বিক্রি 6000 টাকা বিক্রি করেছি আচ্ছা পর্যাপ্ত পরিমাণ আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করা বয়লিং করা সিজনিং করা কাঠের রিজার্ভ কাঠ আমাদের আছে যদি আপনাদের এই ধরনের কাঠ লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ধরনের মেহগুনি কাঠ দিয়ে আপনাদের দরজা তৈরি করে দিতে পারবো আমাদের যোগাযোগের ঠিকানা স্ক্রিন বসে নাম্বার দেওয়া আছে এছাড়াও আমাদের প্রধান কার্যালয় 43 শেষা সুরি রোড মোহাম্মদপুর টাউন আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠান হলো বসিলা বীজ সংলগ্ন হোসেন মার্কেট এবং তার পেছনে কিন্তু আমাদের বড় একটি কারখানা রয়েছে এই কারখানাতে ভিউয়ার্স আপনাদের দরজাগুলি তৈরি করে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যদি পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আমরা নিজস্ব পরিবহনে আমরা কিন্তু ডেলিভারি কি বলে ডিজাইন করার মেশিনও সিএনসি মেশিন আছে ভিউয়ার্স চলুন আমরা সিএনসি মেশিন থেকে আপনাদের দেখে আসি ভিউয়ার্স এই আমার সিএনসি মেশিন এখানে সিএনসি হচ্ছে 2D 3D যে কোনো ডিজাইন আমরা এখানে করে থাকি সেগুন কাঠের উপরে মেহগুনি কাঠের উপরে গামারি কাঠের উপরে বারমাটিকের উপরে আমরা যেরকম একটা কাঠ দেখতে পাচ্ছেন এটা হলো মেহগুনি কাঠের উপরে আমরা সিএনসি করেছি ফ্যাক্টরিতে দরজাগুলি তৈরি করার পর আমরা শোরুমে নিয়ে আসি শোরুমে পলিশ তারা এই দরজাটা আমি দেখাচ্ছি কেমিক্যাল এবং বয়লিং সিজনিং করা কালার এটা খুব চমৎকার একটি কালার এটা কাঠ কালার অরিজিনাল ন্যাচারাল সিএনসি করা অরিজিনাল ন্যাচারাল কাঠ কালার এটা অরিজিনাল ন্যাচারাল কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন তার পাশে পলিশ করার পর আমরা এটা শোরুমে দেখাচ্ছি এটা এই মালটা আমাদের বিক্রি করা এই মালটা ডেলিভারি যাবে কেরানগঞ্জে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার এখানে গোল্ডেনে আমরা সুন্দর করে কালার উপরে গোল্ডেন রং করেছি তার পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটাও 33 ইঞ্চি 81 ইঞ্চি এটাও আমরা করা উইংস পাখা এবং পাখাগুলি কিন্তু আমরা গোল্ডেন করেছি এই দরজাগুলি আমরা বিক্রি করেছি 33 ইঞ্চি 81 ইঞ্চি 9000 টাকা করে 9000 পাখা 1.5 ইঞ্চি এবং যেই এটা ফ্যাক্টরিতে আমরা যেই কর্নারশেলি এবং নাচকাটা যে জিনিসটা দেখেছি এই এখন দেখেন নাচকাটা এই তিনটা আমরা দিয়েছি খেল দিয়েছি খেলের কারণে কিন্তু দরজাটা লংজেভিটি মজবুত হয় এবং অনেক সুন্দর দেখায় তা ভিউয়ার্স তার পাশে অনেকগুলি দরজা দেখতে পাচ্ছেন এগুলি আমরা ফ্যাক্টরিতে তৈরি করে আমরা শোরুমে বিক্রি করার উদ্দেশ্যে আমরা এখানে রেখেছি দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।